হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম ঢাকা মেকের আর একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা তুরাগ নদীর খননের বর্তমান অবস্থা কি তা সম্পর্কে জানতে চেয়েছেন। আপনারা জানেন যে 2019 সালে 3 মার্চ আমিন মুবিন হাউজিং খনন কাজের মাধ্যমে তুরাগ নদী খনন সূচনা হয়। এরপর আমিন মুবিন হাউজিং খনন কাজ শেষ হওয়ার পর ভাসমান এক্সকিউবেটর দ্বারা মূল তুরাগ নদী খনন কাজ শুরু হয়। সেটার কাজ বিএডব্লিউটিএ নিজেই করে, যেটার ভিডিও আপনারা আমাদের চ্যানেলে আগে দেখেছেন। বর্তমানে ডিজিনের মাধ্যমে তুরাগ নদী খনন কাজ চলছে নৌ পরিবহন মন্ত্রণালয় মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনার আওতায়। এখন আসি, নৌ পরিবহন মন্ত্রণালয় মাস্টার প্ল্যানের বিষয়ে বর্তমান অভ্যন্তরীণ নৌপথের দৈর্ঘ্য বর্ষাকালে প্রায় 24,000 কিলোমিটার, শুকনো মৌসুমে এটি 6,000 কিলোমিটারে নেমে আসে। নৌযান যাতে বাধাহীনভাবে চলাচল করতে পারে সেজন্য মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে দেশে নৌপথ কমে যাওয়া ও নৌ যোগাযোগ অবস্থার বেহাল চিত্র উঠে আসছিল গণমাধ্যমে, যার ধারাবাহিকতায় নৌপথ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিজিন মাস্টার প্ল্যানের আওতায় 178টি নদী খনন করে প্রায় 10,000 কিলোমিটার নৌপথ চলাচলের উপযোগী করা হবে। 2025 সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে। এতে ব্যয় হবে 50,000 কোটি টাকা। সবচেয়ে বড় বিষয় হলো, বিগত 60 বছরে দেশে নৌপথ 6 ভাগের 1 ভাগে নেমে এসেছে, অর্থাৎ সাম্প্রতিক সময়ে নৌপথ রক্ষায় যে কোনো রকম নজর দেওয়া হয়নি, এই পরিসংখ্যানই বড় প্রমাণ। মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, অভ্যন্তরীণ রুটের জন্য সরকার বিভিন্ন ধরনের 39টি নৌযান নির্মাণের উদ্যোগ নিয়েছে। এছাড়া অভ্যন্তরীণ ও উপকূলীয় যাতায়াত ব্যবস্থা দ্রুত ও সহজতর করতে প্রয়োজনীয় সংখ্যক হবার ক্রাফট সংগ্রহ করা হবে। তবে এ খনন ব্যবস্থা ডেল্টা প্ল্যানের সাথে সংযুক্ত নয়। আশা করি বন্ধুরা, আমরা আপনাদেরকে আরও আপডেট দেব। যত সময় যাবে তত তাদের কাজের পরিধি বাড়বে এবং এটা কাজটা আরও দৃশ্যমান হবে। তো তখন আমরা আরও ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তত পর্যন্ত বন্ধুরা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।